হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জান্নাত প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি হচ্ছে এমন একটা ব্যাপার যেটা আসলে আমি শুধুমাত্র মৌখিক বলে যাব, পড়ে এবং শুনে। কারণ হচ্ছে আপনারা জানেন আমি প্রোডাক্ট ইউজ করি, তারপরে সবাইকে জানাই, কিন্তু এই প্রবলেমটা মূলত আমার নেই। দ্যাটস ওয়াই আমি এটাকে ইউজ করে আপনাদের জানাতে চাচ্ছি না, কারণ হচ্ছে এটা আসলে কোনো কাজেই দিবে না, কারণ আমার কোনো প্রবলেম নেই। সো দ্যাটস ওয়াই আমি এমনিই জানাচ্ছি যে আসলে আমি এটা ইউজ ছাড়াই জানাচ্ছি আপনাদেরকে। কারণ হচ্ছে আমি আবারও বলছি যে এই ভিডিওটা বানাতে গিয়ে আমি একটু আনইজি ফিল করছি, যেহেতু আমি অধিকাংশ প্রোডাক্ট ইউজ করে তারপরে আপনাদেরকে দেখাই, তো এটা আমি ইউজ করতে পারছি না বলে দুঃখিত। কারণ আসলে আমার এরকম কোনো প্রবলেম নেই। সেটা হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে যাদের চোখের চারপাশটা একদম অনেক বেশি ফুলা ফুলা থাকে, দেখতে একটু অনেকের পছন্দ না, আবার অনেকের পছন্দ, চায় যে চোখের চারপাশের ফুলা ভাবটা কমে যাক, তো সেক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে হলো অ্যান্টি পাফ আই ক্রিম। আমি শুনেছি যে এই প্রোডাক্টটা খুব ভালো, তো সে আমি বাস শুনে, কারণ এটা আমি মূলত একজনকে ইউজ করতে দিয়েছিলাম, তো সে মূলত ইউজ করেছে এবং আমাকে জানিয়েছে যে এই প্রোডাক্টটা নাকি খুব ভালো। এই যে খুব অল্প পরিমাণে করে এভাবে করে নিয়ে এই চোখের চারপাশটাতে দিয়ে রাতের বেলা ঘুমিয়ে থাকবেন, তাহলে এটা অনেক ক্ষেত্রে কমে যাবে। যদি কারোর কাছে আসলে এরকম রিভিউ আমার কাছ থেকে আশা করেন কিনা আমি জানি না, তবে যেহেতু আমি শুনেছি যে অনেকটাই কাজ করে, সেক্ষেত্রে আপনি চাইলে এটা ইউজ করে দেখতে পারেন। অনেকে এই ধরনের প্রোডাক্ট খোঁজে, তো দেখা যায় যে প্রত্যেকটা প্রোডাক্টই কিছু না কিছু তো কাজ করে, একটু হলেও তো কাজ করে, তো এটা না করুক সেটা তো চোখের চারপাশে, চাইলে আপনি নিয়ে ইউজ করে দেখতে পারেন এবং ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আসলে প্রোডাক্টটা কেমন, তাহলে হয়তো আমি আরও ভালোভাবে রিভিউটা পরের বার দিতে পারবো। খুবই অদ্ভুত একটা প্রোডাক্ট যে চোখের চারপাশের ফোলা ভাব দূর করে দেয়। এটা যেহেতু কোনো প্রকার মেডিসিন না, মেডিসিন হলে আমি বিশ্বাস করতাম, কিন্তু যেহেতু কোনো মেডিসিন না, এটা কোনো একটা প্রোডাক্ট যার জন্য আমি আসলে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, এবং আমি নিজে যেহেতু ইউজ করিনি যার জন্য আমি বলতে পারছি না। সো অনেকে খোঁজেন যে আমি ইউজ করে দেখতে চাই, সো কারোর যদি টাকা বেশি হয়ে থাকে এবং ইচ্ছা হয়ে থাকে, ঠিক আছে চলো ইউজ করে দেখি, সেক্ষেত্রে ইউজ করতে পারেন। এটা হচ্ছে অ্যান্টি পাফ আই ক্রিম। কোন ব্র্যান্ডের? ওয়াকালি ব্র্যান্ডের হচ্ছে অ্যান্টি পাফ আই ক্রিম। সো আপনাদের যদি ইচ্ছে হয় তো আপনারা ইউজ করতে পারেন। সো সবাই খুব খুব ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। এই ভিডিওটা আমি বড় করতে চাচ্ছি না, কারণ আমি এটার ব্যাপারে আসলে তেমন কিছুই জানি না, শুধুমাত্র শুনে শুনে এটার মূলত রিভিউ আমি দিলাম, যেহেতু প্রোডাক্টটা আমার কাছে ছিল। অনেকেই বলে যে স্কিনের এটার ব্যাপারে বলেন, ওটার ব্যাপারে বলেন, সো যেহেতু আমার কাছে ছিল দ্যাটস ওয়াই আমি জানিয়ে দিলাম। সবাই খুব খুব ভালো থাকুন, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনি কিন্তু প্রতিদিন অবশ্যই এক মুষ্টি চাল তুলে রাখবেন এবং কাউকে না কাউকে মাস শেষে দিয়ে দিবেন। 10 থেকে 20 জনের টিম তৈরি করবেন এবং মাসে কাউকে না কাউকে একটা ফ্যামিলির দায়িত্ব নেবেন এবং ওই একটা ফ্যামিলিকে দিয়ে দিবেন, তাতে করে বিনা টাকায় সারা বাংলাদেশের ক্ষুধা নিবারণে অনেকটা বেশি সহায়তা করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।